কথা বলবো না আল্লাহ কেন তুমি আমাকে দুনিয়ায় পাঠাইলা কেন আবার আমাকে কোরবানি হওয়ার জন্য বলছো এ কথা আমি বলবো না ইব্রাহিম এ কথা একবার বলছেন না আল্লাহ নিরানব্বই বছর বয়সে তুমি আমাকে একটা ছেড়ে দিলা আবার মায়া করে মাত্র বারো বছরে উপনীত হলো এবার কেন আবার তাকে কোরবানি করার কথা বলছো রে আল্লাহ মুসলমান কাকে বলে কি কেন যুক্তিতে ধরলেও আলহামদুলিল্লাহ যুক্তিতে না আসলে আলহামদুলিল্লাহ বুঝে আসলে আলহামদুলিল্লাহ বুঝে নাস আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হুকুমের সামনে আমার কোনো যুক্তি আমার কোনো তর্ক আমার কোনো বিবেক আমার কোনো মন্তব্য খাটে না জোরে বলো ঠিক কিনা আর জোরে বলো ইব্রাহিম এ কথা বলতে পারতেন আল্লাহ আপনি তো আমার মহান পর্বের আর আলম আপনি তো আমার মহান রব আপনার হুকুম আমি একশো বার মানি এক হাজার বার মানি এক লক্ষ মানি আল্লাহ বুড়া বয়সে তুমি আমাকে একটা ছেলে দিলা আবার ছেলেটাকে করবার করার কথা আমাকে কেন বললা না কিও নাই না কেন নাই বুঝে আসলেও আলহামদুলিল্লাহ বুঝে না আসলে আলহামদুলিল্লাহ ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুত আব্বা বাপ বেটা সেপাহি কা ঘোড়া একটা বার ইসমাইল বলে না আব্বা তোমার খোদা কে বলো না এই বারো আর তেরো বছর বয়সে আমার মতো একটা ছেলের অপরাধটা কি কেন আমার গলায় চুরি চালাইবা আমার অন্যায়টা কি অপরাধটা কি কোন জায়গায় আমি ভুল করছি কেন তোমার আল্লাহ বলেছেন আমার গলে চুরি চালায় কোরবানির জন্তুর মতো আমাকে কোরবানি করতে আল্লাহকে জিজ্ঞাসা করো না বাবা যেমন একবারও এক মিনিটও দেরি করে নেই চৌচারা করে নেই কেউ কেন বলে নাই শিশু সন্তান ইসমাইল প্রস্তাব পায়া কিয় কেন বলে নাই আমার না সাল্লাম না বলেছেন বাবা একে বলে পরিপূর্ণ মুসলমান বলেন চিললে বলে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا محكي المعازف والمزامير والاوثان والصلب وامر الجاهليه وقال النبي صلى الله تعالى عليه وسلم صنفان من أهل النار لم أرى نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهم كأذ بَتِلْ الْمَائِلَةِ لَا يدخل الْجَنَّةَ وَلَا يَجِدْنَا رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوْجَدُ مِنْ مصيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبة الدروس الشريف اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإكبر ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও আজিবুল এহতরাম গেরাম ইয়ে কাদর হযরাতাম মঙ্গল খালি পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মহিমান্বিত বরকতময় পঞ্চম বার্ষিক ওয়াজোদার মাহফিলের সমাপনী পর্যায়ের জনাব সুযোগ্য সুদক্ষ অভিজ্ঞ শ্রদ্ধেয় সভাপতি জনব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মুহম্মদ অরব সাহেব আমার প্রারম্ভে আলোচনা উপস্থাপন করেছেন প্রখ্যাত আলিম হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারি তিনার আগে বয়ান পেশ করেছেন মুফতি সৈফুল্লাহ নারায়ণগঞ্জ মন্সি ওর সম্মুখে সমাবেত সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই মাথার মুকুর তুলল পিতার সমবয়সী শ্রদ্ধেয় সম্মানিত বাবারা অত্যন্ত আদর প্রিয় যুবক বন্ধুরা পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মহতারামা মামা ও মনেরা পাক পর দিগারে আলমের মহান আলী শান দরবারে অসংখ্য অজস্র গণিত ফুরন্ত শুকর আদায় করছি যিনি আমাদেরকে দু হাজার তেইশ ইংরেজি সনের ডিসেম্বর মাসের অর্ধ একত্রিশতম রজনীতে ওরানো ও হাদিসের আলোকে আলোচনার বরকতময় মাহফিলি ওলামাই কারামদের সান্নিধ্যে বসে ওরানো ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে মোহাব্বতের সাথে একসাথে একযোগে এক বাক্যে কালিমাতুর শুকুর আদায় করে পড়ছি জোরে সরে আলহামদুলিল্লাহ আজকের আনন্দের বিষয় এই মর্মে অন্তত আজকের এই রাত্রটা যুবকদের কাছে অনেক দামি আজকের এই রাত্রটা ম্যাক্সিমাম যুবকের জন্য বাসর রাত যেমন দামি হয় আজকের রাত্রটা এক শ্রেণীর যুবকের কাছে তার চেয়েও বেশি দামি কারণ বাসর রাত তো সতী সাধী মানুষের জীবনে একবার আসে বলেন তো কয়বার আর ভাগ্য যদি কারোর ভালো হয় যদি দুই বিয়া করতে পারেন তো দুইবার আসবে কিন্তু থার্টি ফার্স্ট নাইট অথবা নববর্ষ হ্যাপি ও ইয়ার এটা এক বৎসর অন্তর অন্তর ঘুরে আসে আজকের যে সময়ে যুবকেরা আতসবাজি আর ফানুস নিয়ে ব্যস্ত থাকার কথা যে সময়ে গান আর বাজনা নিয়ে ব্যস্ত থাকার কথা যে সময়ে মদ্যপানে ব্যস্ত থাকার কথা ঠিক এমন একটি ক্রান্তি লগ্নে রূপগঞ্জের যুব সমাজ প্রমাণ পেশ করল যে আমরা দুনিয়ার কোনো বিজাতীয় ক্রিস্টিয়ার কালচারে মতো নই আমরা সকলে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক এবং পাগল এই যুবক কোরআনের পাগল হাদিসের পাগল বিধায় আজকের এই মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি আরেকটু জোরে বলেন যুবকের সংখ্যা যদি বেশি হয় ওই মাহফিলের ওই এলাকার মানুষগুলি যে ভালো তা প্রমাণ করতে আর কোনো দলিলের প্রয়োজন হয় না বুড়ারা তো আর মাহফিল ছাড়া গড় ছাড়া মসজিদ ছাড়া আর যাবে কই সত্তর বছর আশি বছর বুড়ার জন্য আজকে রাত্রে ককটেল ফুটানো আতসবাজি করা হানুষ উড়ানো বোটানিক্যাল গার্ডেন রমনা পার্কে লেডিস নিয়ে আর জন্ডিস নিয়ে ঘোরার কি সময় এদের আছে বিধায় এরা মাহফিল মুখী হবে এটাই তো স্বাভাবিক কিন্তু যুবকদের যৌবনের তারা যেখানে যায় সেখানে তার মার্কেট ভালো যুবকেরা বিয়ের আগে যার বাড়িতে যায় সেই দেশি মুরগি খাওয়ায় বিয়ে করলে পরে দেশি মুরগি দূরের কথা ফার্মের মুরগিও খাওয়ায় না কারণ বিয়ে করে সে এখন আর বেরিয়ে এই যুবক ভাই আজকের মাহফিলে মেজরিটি পার্সেন্ট আল্লাহ তাআলা যুবকদের ওসিলায় গোটা মাহফিলের আয়োজনকে কবুল করে আওয়াজ দিয়া বলেন আমিন আল্লাহ তাআলা যুবকদেরকে দুনিয়াতেও দামি বানিয়েছেন মরার পরেও দামি বানিয়েছেন আমরা যারা চল্লিশের উপরে দাড়ি চুল সাদা বুড়ারা বুড়িরা জান্নাতে যাবে না যায়া কি করব কারণ জান্নাত হলো নাচের জায়গা জান্নাত হলো বিনোদনের জায়গা জান্নাত হলো খাওয়ার জায়গা জান্নাতে পার্ক আছে জান্নাতে সমুদ্র সৈকত আছে জান্নাতে মহাসাগর আছে জান্নাতে হর আছে জান্নাতে গিলমান আছে ও মেরে মহতারাম ভাইও জান্নাতে এমন এমন নারী আল্লাহ পাক রেখেছেন একজন নারী যদি দুনিয়ার ভিতরে একবার নজর করে তার নূরের ঝলকের কারণে আকাশের সূর্যের আলো ম্লান হয়ে যাবে এই সুন্দরী যুবতী নারীরা জান্নাতে নাচবে বুড়া মিয়ারা ঘুমাবে কারণ বুড়া মিয়ার তোর সেই ফিলিংস নাই সেই অনুভূতি নাই এই জন্য আমার কয়গাম্বর বলেছেন

তিরিশ বছরের পাগড়া যুবক এবং যুবতী বানায় জান্নাত দান করবেন আর একটু জোরে বলেন এই জন্য যুবকদেরকে দুনিয়ার বাদশায় ভয় করে আমার পাক ও সম্মান এবং মোহাব্বত করেন সাত শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আরসের নিচে আল্লাহ পাক। ভি ভিআইপির মর্যাদা দান করবেন তো আপনি আমি কাশপুর থেকে নিয়ে গাউসিয়া যাইতে অনেক সময় দেড় থেকে দুই ঘন্টাও লাগে আর প্রধানমন্ত্রী গণভবনে থাকতে যদি উনি নরসিংদী যাবেন গাড়ি রাস্তায় গণভবনে থাকার সময়ে একদম গণভবন থেকে নিয়ে নরসিংদী পর্যন্ত রাস্তার ভিতরে গাড়ি গিজগিজ গিজ করবেন একদম ক্লিয়ার কারণ উনি হচ্ছেন ভিআইপি বা ময়দানে সাত শ্রেণীর মানুষকে ভি ভিআই পদমর্যাদা দিবেন এর ভিতরে এক শ্রেণীর মানুষ রজুলুন ও রজুল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকে থার্টি ফার্স্ট নাইটে শেষ করে ওই যুবক যুবক তার যৌবনকে নিউ গান নেই শেষ করে দেয় নেই ওই যুবক যে নববর্ষ পালন করতে গিয়া নারীদের আড্ডায় অবাধ মেলামেশায় মত্ত হয় নাই ওই যুবক যেই যুবক থার্টি ফার্স্ট নাইটে মদের বড় বড় বোতল নিয়া নাচানাচি করে নাই দেখছে বাজায়া নাচে নাই যেই যুবক মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রাসূলকে মহাবধ করে দিনের উপরে চলেছে হাসরের ময়দানে ভি ভিআইপির পদমর্যাদা দিয়া আর সে আজি মেরে তার জায়গা দিয়া দিবেন যায় বিশ্বাস হয় আপনাদের যদি না হয় তবে এখন বাড়িতে গিয়া তহবা করবেন কালেমা পড়ে মুসলমান হবেন কারণ আমি আব্দুল মোমেনের কথা অস্বীকার করলে কিছু আসে যায় না কিন্তু সরকার এ দো আলম নবী যাহা হাবিবে আমার আপনার প্রিয় নবী কলিজার টুকরা আমার আপনার জীবন প্রবাণ যার জন্য পড়েন মুহাম্মাদুর, রাসূলুল্লাহ তিনার কথা কেউ অস্বীকার করলে কুরআন অস্বীকার করার নামান্তর হয় কোরান অস্বীকার করলে যেমন কাফের হয় নবীর হাদিস অস্বীকার করলেও কাফের হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দান করেন আরেকটু জোরে বলেন জওয়ানে রফতে দর মস্তি বফি রে আমি জওয়ানে রফতে দর মস্তি বফি রে আমি নশুদ তো আত জবদ বখতি শুদা মানি নাশো তো বদ বখতি সুদা হা শিল্পেষমানি পাদ শাহ মালে মস্ত মারি বাহালে মাস খবর রয়া নাজে মস্ত আশ কাদি দা রেমাস আল্লাহ আমাদের সকলকে তোমার পাগল হওয়ার তোফিক দাও আরো জোরে কর বলেন কার পাগল আরও জোরে কর আল্লাহ আমাদের কবুল করে আওয়াজ দেওয়া বলেন আমি আমি আমার বয়ানটা শুরু করার আগে আপনাদেরকে একটু অনুগ্রহ করে আবেদন করছি যদি কষ্ট না হয় তাহলে সবাই আরেকটু আমার কাছাকাছি আসেন একটু একটু কাছাকাছি আসেন পেছনে যে ভাইয়েরা আসবে আসছে এদের জন্য একটু বসার বন্দোবস্ত হয় বয়ান লম্বা হবে না যেহেতু নববর্ষের রাত বাসায় যেয়ে একটু আনন্দ করবেন এটাই তো স্বাভাবিক আনন্দ করা নিষেধ নয় যা এর স্তরে পায় সবাই একটু জমে জমে বসেন আর একটু চালু করেন لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سورة بقرة 208 نمبر آيات সুরায় হাসর থেকে সাত নম্বর আয়াতের তৎসঙ্গে নবী সালামের দুটো হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু জরুরি কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৎসঙ্গে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখনো হাটে মাঠে ঘাটে রাস্তায় দোকানে পাটে যারা বসে আছে আমি বলবো আবু বকরের মতো ভাগ্যবান মানুষের তালিকায় নাম লেখান বেলালে হাফসির মতো ভাগ্যবান মানুষের খাতায় নাম লেখান আবু মতো লেখান্লাদের নামের তালিকায় নিজের নাম উঠাইয়েন না এই সুন্দর মাহফিল সামনে রেখে যারা এই জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারে না বসতে হবে তার কপাল আর আবু জাহিলের কপাল সেম টু সেম আবু জাহেল নবীর বাড়ির কাছে থেকে নবীর কাছে যাইতে পারে নাই আপনারাও যদি আপনাদের বাড়ির আঙ্গিনা এত সুন্দর কোরআনের মাহফিল রেখে আসতে না পারেন তো আপনি আর আবু জাহেলের মধ্যে তফাৎ কোথায় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو বাকার দুই শত আট নম্বর আমার এই তিলাবাতকৃত আয়াত পাক দুনিয়ার ইমানদারদেরকে ডেকে এক আওয়াজ দিয়েছেন এ ইমানদার এ বিশ্বাসীরা কাফা ইসলাম ধর্মে অনুপ্রবেশ করো পরিপূর্ণ রূপে এই পরিপূর্ণ রূপে ঢুকার অর্থ দুটো বলেন কয়টা একটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে তোর হাত পা চোখ কান অঙ্গ দিল ও দিমাগ এই সবগুলো দিয়ে ইসলামের ভিতরে অনুপ্রবেশ কর তোর হাতের দ্বারা এমন আচরণ করবি না মানুষ দেখলে বুঝে এই লোকটা মুসলমান না চট করে একজনকে দুটা থাপ্পড় মারা দিলাম এটা মুসলমানের কাজ না কি ভাই এটা মুসলমানের কাজ না আমার ক্ষমতা আছে শক্তি আছে চট করে একজনকে পা দিয়া দুটো লাথি মেরে দিলাম এটা মুসলমানের কাজ না এটা মুসলমানের কিনা ভাই কাজ না চোখ আল্লাহ দিয়েছেন চোখে ইশারা দিয়ে বেগানা নারীকে নিজের দিকে আসক্ত করার জন্য চেষ্টা করলাম এটা মুসলমানের কাজ না জবান দিয়েছেন বাকশক্তি দিয়ে মানুষকে ভালো কথা বলবা চট করে দু চারটা গালি দিয়ে দিলাম এই গালিদাওয়াটা এটা মুসলমানের আদর্শ না রব্বুল আলমিন বলছেন কাফা তোর পা তোর হাত তোর মুখ তোর কান তোর জবান তোর চোখ তোর দিমাগ তোর দিল সবগুলো যেন এমনভাবে ব্যবহার হয় যেই ব্যবহারের মাধ্যমে ইসলামের শেয়ার বা ইসলামের নমুনা প্রকাশ পায় হাতের দ্বারা যেন এমন কাজ না হয় পায়ের দ্বারা যেন এমন কোনো আচরণ না হয় জবানের দ্বারা এমন কোনো শব্দ যেন বের না হয় দিল ও দিমাগের ভিতরে এমন কোনো চিন্তা চেতনা যেন লালিত না হয় লালন করা না হয় যেগুলো ইসলামের বহির্মত কালেমা পড়ি ইমানদার হইলা কিন্তু হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা নাকের দ্বারা কানের দ্বারা জোবানের দ্বারা কাজগুলি করলা ইসলাম বহির্বত এই কালেমা পড়ায় তোমাকে জান্নাতে নেবে না এই হচ্ছে এক তর্জমা আরেকটা তর্জমা হলো এই ইমানদারেরা কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে অনুপ্রবেশ করো এমন যেন না হয় কিছু বিধান তুমি মানলা ইসলামীর কিছু বিধান তুমি মানলা না ইসলামের যে বিষয়গুলো তোমার ভালো লাগে সেগুলি তুমি মানছ যেগুলি তোমার মনোভূত হচ্ছে না সেগুলি তুমি মানছ না যেগুলো মানলে স্বার্থ রক্ষা পায় সেগুলি মানছ যেগুলো মানলে তোমার স্বার্থ নষ্ট হয় ওগুলো মানছ না কিছু মুসলমানের তরিকা মানছ কিছু আবার বিজাতির কথা মানছ কিছু আবার খ্রিস্টানদের কথা মানছ কিছু আবার হিন্দুদের কথা মানছ কিছু আবার বৌদ্ধদের কথা মানছ কিছু আবার বিজাতি বেঈমানদের কথা মানছো তো আমাদের এক হুজুর বলতেন কয় দদর কিস্তি নেহা আদান ফোন সিরা যায় কিছু ফার্সি কিছু উর্দু কিছু বাংলা দোদর কিস্তি নেহা আদান ফোন সিরা যায় মানে দুই নৌকায় যদি আপনি পারা দেন যদি আপনারা আমার সদরঘাটের মুসুল্লি হইতেন তাইলে বুঝাইতে সহজ হইতো আমার নদীর এই পার হলো সদরঘাট ওই পার হইল কালীগঞ্জ সদরঘাট থেকে কেউ যদি কালীগঞ্জ যাইতে যায় অথবা আপনাদের এই যে শীতলক্ষা নদী আছে না পিছনে এই পারটাকে কি বলে হ্যাঁ মুরাপাড়া আর ওই পারটাকে রূপগঞ্জ ও তাই আমি ভুল বলছি এটা হলো মুরাপাড়া মুরাপাড়া থেকে রূপগঞ্জে যাওয়ার জন্য কেউ যদি দুইটা নৌকায় পা রাখে তাহলে মুরাপাড়া থেকে রূপগঞ্জে যেতে পারবে পারবে মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে গন্তব্যে যাওয়ার জন্য আপনাকে একটা রাস্তা একটা নৌকা একটা বাহন আপনাকে ব্যবহার করতে হবে রব্বুল আলমিন বলছেন ইমানদার তোমাদেরকে আমি অনেক আদর করি অনেক ভালোবাসি ইমানদার আমি তোমাদেরকে অনেক মোহাবত করি এই দৃষ্টিতে আমি তোমাদেরকে বললাম এ ইমন্দার তোমাদের বাড়ি জান্নাতে আওয়াজ দেয়া বলেন কোন বাড়ি জান্নাতে যাবার জন্য যেই রাস্তা এই রাস্তার নাম সিরাতম মুস্তাকিম জান্নাতে যাবার জন্য যেই ধর্ম এই ধর্মের নাম ইসলাম ধর্ম ইসলাম ধর্মের যখন নাম ব্যবহার করলা সাইনবোর্ড ব্যবহার করলা এমন যেন না হয় স্বার্থের জন্য ব্যবহার করলা স্বার্থ ফুরায়া গেলে ইসলামকে ভুলে গেলা আমাদের দেশে কি এমন মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে স্বার্থ ফুরাই গেলে ইসলাম আর চেনে না কিভাবে আসেনি আরো জোরে আগে তো মানুষ বলতো ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখন দেখা যায় নির্বাচন আসলে রাজনৈতিক কর্মীরাও ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে দেখেন নেই আপনারা গত পাঁচ বছরে যারা টুপি মাথায় দেয় নাই এখন আল্লাহ রহমতে টুপি মাথায় উঠছে গত বছরে মসজিদে যাওয়ার ব্যস্ততা মসজিদে যাওয়ার টাইম যারা পায় নাই কিন্তু মসজিদে যায় নামাজ যাক আর যেই জন্যই যাক কিন্তু তো কেন যায় জানে এই দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান টুপি দিলে বিশ্বাস করে টুপি দিলে মানুষ কি করে সহজে বিশ্বাস করে পাঞ্জাবি গাই দিলে বিশ্বাস করে এখন পাঞ্জাবি লাগলে প্রয়োজনে মুসলমান বাদ দিয়ে হিন্দু ও পাঞ্জাবি গাই টুপি পয়া মানুষের কাছে ভোট চাইব কেন যে ধর্মটাকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য জোরে কন্যা ও মেরে মহতারাম ভাই ও আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন যে এই ইমানদার ইসলাম ধর্মের ভিতরে ঢুকছ ভালো করে ঢুক কিছু বকরের কথা আবার কিছু আবু এই দুইজনের কথা শুই না তুমি তোমার জান্নাতে যাইতে পারবা না মুসলমান তো তাকে বলে ইসলামের কোন বিধান তার বুঝে আসুক আর না আসুক তার যুক্তিতে ধরক আর না ধরুক তার বিবেকে অ্যাকসেপ্ট করুক আর না করুক তার স্বার্থের পক্ষে হোক আর স্বার্থের বিপক্ষে হোক মুসলমান তাকে বলে আমা আল্লাহ যা বলেছেন মা আতা কোমর রসুল ফাহজু হোক وما نهاكم عنه فانتهوا مسلمان তাকে বলে যে আল্লাহর পয়গাম্বর পৃথিবীতে যা এনেছেন তা পালন করে আল্লাহর পয়গাম্বর যা করার জন্য নির্দেশ দিয়েছেন সে পালন করে আল্লাহর পয়গাম্বর যা করতে বারণ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তার নাম হচ্ছে মুসলমান চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ। মুসলমান তাকে বলে না সুবিধার জন্য নবীকে মানে সুবিধার জন্য নবীকে ছাড়ে মুসলমান তাকে বলে না সুবিধার জন্য ইসলামকে ব্যবহার করে অসুবিধা হলে ইসলামকে ছাড়ে মুসলমান তাকে বলে না বুঝে আসলে মানে বুঝে না আসলে মানে না মুসলমান তাকে বলে না যে যৌক্তিক হলে মানে অযৌক্তিক হলে মানে না তাকে মুসলমান বলে না মুসলমান তাকে বলে আল ইসলাম ইসলাম মুসলমান তাকে বলে ও আমার বুঝে আসুক আর না আসুক আমার আল্লাহ যা বলেছেন ওর সামনে আমার শিরোধার্য আমার পয়গাম্বর যা বলেছেন ওর সামনে আমি মস্তক অবনত করতে বাধ্য চুচারা করব না কেন বলবো না কি বলবো না কারণ বলবো না আল্লাহ যা বলেছেন তাই মানতে বাধ্য তার নাম মুসলমান চিল্লা বলেন এই পৃথিবীর এক পাক্কা মুসলমানের এক দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই মুসলমান কাকে বলে এটার একটা প্র্যাকটিক্যাল উপমা দিলে বুঝবেন আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলা নবী ইনা সালাম আল্লাহ তিনাকে নিরানব্বই বৎসর বয়সে কোন কোন বর্ণনায় আসছে একশত দশ বৎসর বয়সে একটা সন্তানের বাবা বানিয়েছেন এই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইসালাম একশো দশ বছর বয়সে যে সন্তানের বাবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন মানুষের বিয়ের বিশ বছর পরে যদি বাচ্চা হয় তিরিশ বছর পরে যদি বাচ্চা হয় ওই বাচ্চাটা মা বাবার কাছে প্রিয় না অপ্রিয় একটু জোরে বলেন শুধু কি প্রিয় সব কিছুর বিনিময়ে হলেও সব কিছু দিতে রাজি কিন্তু ছেলে দিতে রাজি না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একশত দশ বৎসর বয়সে সন্তান পায়া লালন করছেন আদর করে মায়া করে কলিজা ভরে একটা সময় এসে একদিন স্বপ্নে দেখলেন যে স্বপ্নের ব্যাখ্যা এটা যে ইব্রাহিম তুমি তোমার ছেলে ইসমাইলকে জবে করো কোরবানি করো

আমি পরপর তিন দিন পরপর তিন রাত্র স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর হুকুমে জবে করছে কোরবানি করছি বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বাবা যেমন সন্তান তেমন বাবা যখন সন্তানকে ডাক দেওয়া বলে এই আমার ছেলে ইস্মাই স্বপ্নে দেখলাম আমি তোমার গলার মধ্যে চালাই তোমাকে কোরবানি করি এ আমার এ আমার ছেলে ইস্মাই না তোমার অভিমত কি তোমার অভিরায় কি তোমার খেয়াল কি ইসমাইল বাবার কাছ থেকে এমন একটা খবর পায়া দশ মিনিট দেরি করেন নাই পাঁচ মিনিট দেরি করেন নাই এক মিনিট দেরি করেন নাই চিন্তাও করেন নাই أبكي إلى جبل قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আব্বা পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে যা দেখেছেন পয়গম্বরদের স্বপ্ন সরাসরি জিব্রিলের মাধ্যমে ওহির মাধ্যমে যে নির্দেশনা দেওয়া হয় ওহির নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ হয় পয়গম্বরদের স্বপ্নের বিবরণ আর ব্যাখ্যা এ আমার আব্বা দেরি করোনা দেরি করোনা দেরি করোনা আবাতি উমার বলো আব্বা কখন জবে করবা কিভাবে করবা কোথায় করবা আমি স্মাইল এমন সন্তান আমার রবের জন্য আমার জীবন আমার রবের জন্য আমার জীবন এই জন্য বাবা আমার কোনো কথা নাই যিনি আমার জীবন দিয়েছেন তিনি আমার জীবন নিবেন আল্লাহ আকবার বলেন যিনি আমার জীবন দিয়েছেন তিনি আমার জীবন নিবেন যিনি আমার জীবন দিয়েছেন তিনি আমার মরণ দিবেন এ আব্বা না আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই কোথায় করবা কেমনে করবা কখন করবা কখন লাগবে জীবন দিতে হবে প্রস্তুত আছি আমার কাছে একটা বারে জিজ্ঞাসা করার দরকার নেই তবে এ ব্যাপারে আমি তোমাকে আশ্বস্ত করতে চাই এ আব্বা আমি তোমার বেদব সন্তান নই আমি তোমার অবাদ্য সন্তান নই আমি তোমার বেসবর সন্তান নই তুমি কুরবানি করবা কুরবানি আমি নিজে হব আমি কুরবানি হতে গিয়া বেসবর হব না অদৈর্য হব না বেয়াদবি করব না তোমার অবাধ্য হব না আব্বা আল্লাহ আর পরে যেই জায়গাটা তোমার জায়গা আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহর চেয়ারের পরে মা বাবার চেয়ার চিল্লে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর চেয়ারের পরে আল্লাহর হাবিবের চেয়ারের পরে এ পৃথিবীর মানুষের মধ্যে

ভালো করে বুঝার চেষ্টা কর ভালো করে জানার চেষ্টা কর আল্লাহর জমিনে আল্লাহর গুলামি করার পরে আল্লাহর হুকুম মানার পরে পীরের হুকুমের কথা বলা হয় নাই মুরব্বীর হুকুমের কথা বলা হয় নাই চাচার হুকুমের কথা বলা হয় নাই ওস্তাদের হুকুমের কথা বলা হয় নাই পৃথিবীর মধ্যে আল্লাহর পয়গাম্বরের পরে মা বাবার হুকুম আর মা বাবার মা বাবার সেবা করার কথা বলা হয়েছে চিল্লে বলেন ছেলে ইসমাইল ডাক আব্বা আপনি চিন্তা করবেন না আমি এমন একটা ছেলে কিও বলবো না কেন বলবো না এ কথা বলবো না কেন তুমি আমাকে দুনিয়ায় পাঠাইলা। কেন আবার আমাকে কোরবানি হওয়ার জন্য বলছো একথা কথা আমি বলবো না ইব্রাহিম এ কথা একবার বলছেন না আল্লাহ নিরানব্বই বছর বয়সে তুমি আমাকে একটা ছেড়ে দিলা আবার মায়া করে মাত্র বারো বছরে উপনীত হলো এবার কেন আবার তাকে কোরবানি করার কথা বলছো রে আল্লাহ মুসলমান কাকে বলে নেই যুক্তিতে ধরলে ও আলহামদুলিল্লাহ যুক্তিতে না লেওয়াল ও আলহামদুলিল্লাহ বুঝে আসলে ও আলহামদুলিল্লাহ বোঝে না আল্লাহ পাকের হুকুমের সামনে আমার কোন যুক্তি আমার কোন তর্ক আমার কোনো বিবেক আমার কোনো মন্তব্য খাটে না জোরে বল ঠিক কিনা আর জোরে বলো ইব্রাহিম এই কথা বলতে পড়তে আল্লাহ আপনি তো আমার মহান পর্বার আলম আপনি তো আমার মহান রব আপনার হুকুম আমি একশো বার মানি এক হাজার বার মানি এক লক্ষ আল্লাহ বুড়া বয়সে তুমি আমাকে একটা ছেলে দিলা আবার ছেলেটাকে করবার করার কথা আমাকে কেন বললা না কিও নাই না কেন নাই বুঝে আসলে আলহামদুলিল্লাহ বুঝে না আলহামদুলিল্লাহ ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুত আব্বা বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া একটা বার ইসমাইল বলে না আব্বা তোমার খোদা কে না এই বারো আর তেরো বছর বয়সে আমার মতো একটা ছেলের অপরাধটা কি কেন আমার আমার গড়ে চালায়া কোরবানির জন্তুর মতো আমাকে কোরবানি করতে আল্লাহকে জিজ্ঞাসা করো না বাবা যেমন একবারও এক মিনিটও দেরি করে নেই চৌচারা করে নাই কিও কেন বলে নাই শিশু সন্তান ইসমাইল প্রস্তাব পায়া কিও বলে নাই কেন বলে নাই আমার না সাল্লাম না বলেছেন বাবা একে বলে পরিপূর্ণ মুসলমান বাবাকে কয় আব্বা আল্লাহর হুকুম তুমি পালন করতে দেরি করতেছো কা তাড়াতাড়ি সুবাহান আল্লাহ কইতেন না আব্বা তুমি দেরি করো কা বেটা দুইজনে রানা বাবা আপনারা যারা হজে গেছেন ওখানে তিনটা বড় বড় শয়তান আছে জমরায়ে বস্তা জমরায়ে সবরা জমরায়ে কবরা ছোট শয়তান মেজ শয়তান বড় শয়তান বড় শয়তানের কাছে এসে সোজা হয়ে পূর্ব দিকে পূর্ব দক্ষিণ দিকে তাকাইলে বড় একটা উঁচা পাহাড় ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট করে মেম্বারের মতো বানানো ইতিহাসের পাতায় ওই জায়গাকে বলা হয় ওয়াদিয়ে বাবা বাবার ছেলে দুইজনে কোরবানি করার জন্য নিয়ে যায় লম্বা রাস্তা পারি দিচ্ছে বাবা ইব্রাহিম আলাইসালাম কোরবানি করবেন ইসমাইল কোরবানি হবেন এমন একটা করতে যায় এই নেকাশ করতে গেলে শয়তান মানুষকে বাধা দেয় কি দেয় না আর একটু জোরে বাবারে আজকে কিন্তু শয়তানের ঘোম নাই আজকে রাতে শয়তানের কি নাই কথা কয় না আপনারা তো অনেকটা ভালো আছেন ঢাকা সিটির অবস্থা যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার নিবৃত করছে নিষেধাজ্ঞা আসছে করবে না ফানুস উড়াবে না ককটেল ফুটাবে না বোমাবাজি করবে না মদ্যপান করবে না নেশাগ্রস্ত হবে না কার কথা কে শোনে হায় 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 পাঁচ টাকার ফুল পাঁচশো টাকা পাঁচ টাকার ফুল কত এই পাঁচ টাকার ফুল পাঁচশো টাকা দিয়া কিনছে বাবাকে দেওয়ার জন্য আপনারা মাকে দেওয়ার জন্য এক বেহায়া আর এক বেহায়া বেহায়ানিকে দেওয়ার জন্য আর জোরে বলেন শয়তানের ঘুম নাই শয়তান ব্যস্ত আজকে রাত্রটা আজকে রাত্রে কত যুবক আর যুবতীদের যৌবন সতীত্ব নষ্ট হবে তার কোনো হিসাব নাই আজকে রাত্রে শত বোতল মধ্যে যাবে তার কোনো হিসাব নাই আজকে কত লক্ষ টাকার ফুল রাত্রে বিক্রি হবে তার কোনো হিসাব নাই আজকে রাত্রে কত কোটি টাকা অশ্লীলতার মধ্যে ব্যবহার হবে ফানুসের ভিতরে ব্যবহার হবে লাইটিনের ভিতরে ব্যবহার হবে হারাম কাজে ব্যবহার হবে তার কোনো হিসাব নাই যেন বলো ঠিক কিনা এই দেশে মুসলমান শতকরা পঁচানব্বই পার্সেন্ট ফানুষ ওড়ায় বিজাতির বাচ্চারা জোরে বলেন আতসবাজি করে বিজাতির বাচ্চারা না মুসলমানের বাচ্চারা সব মুসলমান কেমন মুসলমান কয় বছরে কোরবানি করে গরু খায় আল্লাহ আমাদের সকলকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দেয় আর জোরে কয় আরো চিল্লা বলেন সারা জীবন এই জন্য কেদে কেদে দোয়া করেছেন আর সে গিয়া মালিকের কাছে বলছেন মালিক জিজ্ঞাসা করছে হাবিব বন্ধুর বাড়িতে আর কিছু লাগবে কোন জরুরত থাকলে আমাকে বলো আমার হাবিব হাবিব তোমার তোমার আমার মালিকের কাছে গিয়া কয় মালিক রে যদিও আমি কোড়ের গড়ে থাকি যদিও আমি একদিন খেলে তিন দিন খাই না আমার বিবিরা ফারা চিরা কাপড় পরিধান করে আমার মেয়ে কোনো রকমের দিনা তুই পাত করে মালিক আমি যদি জান্নাতের বাজার থেকে মার্কেটিং করে নেই আমি জানি দুনিয়ার উত্তম মার্কেটিং হবে কিন্তু আমার পরওয়ার দেগার আমি আমার ফ্যামিলির জন্য কোনো মার্কেটিং করতে আসি নেই আমি তোমার কাছে আসছি জগৎবাসী ইমানদার ও মার্কেটিং করতে রব জিজ্ঞাসা করলি নে পয়গম্বর কি লাগবে পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার আমার একটা ইমানদার গুনাগার উম্মতে যেন জাহার নামে না যায় আল্লাহ আমাকে জান্নাতের বাদশাহ বা আমার গুনাগার ইমানদার উম্মতেরা জাহান নামে থাকবে আমি এমন বাদশাহী চাই না আমার ভাই এখনো যদি সোনার রোজার সাথে তোমার কান লাগাও বাইরে রোজায় আধার থেকে আওয়াজ পাই বা এখনো আমার পয়কাম্বর উন্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে কোনদিন আসে নাই উম্মতের জন্য এত মা উম্মতের জন্য এত ভালোবাসার পাগল উম্মতের জন্য এত কেঁদেছে পৃথিবীর মধ্যে এমন কোন পয়গাম্বর নেই রে ভাই সারাটা জীবন উম্মতের জন্য জান্নাত দেওয়ার জন্য কেঁদেছে আর সেই উম্মতেরা আজকে যাহার নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে জোরে কন্যা উজুবিল্লা মুসলমান ভাই নবী তেষট্টি বছর জান্নাতে তার নিবার জন্য উম্মদকে বেহেসতে দেওয়ার জন্য আর উম্মতে আজকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি দৌড় বলো ঠিক কিনা ভাইগো রাগ করিও না যদি খাঁটি ফাঁস নাইট উদযাপন করলে সব হয় আল্লাহর কসম করে বলি আমরা সবার আগে উদযাপন করব খাঁটি ফাঁস নাইটে আলোক সজ্জা করা ফানুস উড়ানো আতসবাজি করা মদ্যপান করা নারী পুরুষ অবাধে মেলামেশা করা পার্কে পার্কে ঘোরা রাস্তায় রাস্তায় আড্ডা দেওয়া এটা কোরআন হাদিস এজমা তেয়াস কোন দলিলের দ্বারা কি প্রমাণিত আরো জোরে বলো মুসলমান তো তাকে বলে যার নজর কোরআনের দিকে মুসলমান তো তাকে বলে যার নজর হাদিসের দিকে মুসলমান তো তাকে বলে যার নজর এজমাই উম্মতের দিকে মুসলমান তো তাকে বলে যার নজর কেয়াসের মধ্যে যদি কোরআনে না পাওয়া যায় হাদিসে পাওয়া যাবে হাদিসে পাওয়া না গেলে এজমাই উম্মতে পাওয়া যাবে এজমাই উম্মতে না পাওয়া গেলে কেয়াসে পাওয়া যাবে শরীয় চারটা দলিলের দ্বারা কোনো বস্তু যদি হালাল পরম প্রমাণিত না হয় মুসলমানের বাচ্চা সেই কাজ কোনোদিন করতে পারেন আজকে বল্লা আকবর আজকের রাতে এক নম্বর হচ্ছে মদ্যপান এবং নিশা জাতীয় বস্তু খাওয়ার হিড়িক মদ খাওয়া তো জায়েজ একটু জোরে বলেন না না জায়েজ হালাল না হারাম নাকি বড় লোকরা খাইলে জায়েজ আছে হুজুররা খাইলে হারাম সবার জন্যই হারাম অদস্ত আল্লাহ নবী বলছেন চার শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না ঘুমাই গেছেন আপনারা যদি এই চার শ্রেণীর মধ্যে আপনার নাম পড়া যায় আজকে তবা করে যাবেন আওয়াজ দিয়া বলবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর বলেন ইনশাআল্লাহ লা ইয়াদখুলুল আ লায়া দখলুল জান্নাতুমওয়ালা মন্না লুনওয়ালা কমওয়ালা মোদ মেন খাম্ব্র আমার তোমার পয় বলেছেন চার ধরনের মানুষ জান্নাতে যাবে না যেই চাইরটা গুণের কথা বলছে চাইরোটা গুণ আল্লাহ রহমতে যুবকদের মধ্যে আছে বুড়া এই চারটে কাজের মধ্যে জড়িত কম